তার পার্থিব জীবনে যেমন অনেক কল্যাণ সাধন করতে পারে পাশাপাশি পরলৌকিক জীবনের অনন্ত শান্তি এবং অনন্ত নিরাপত্তা সে লাভ করতে সক্ষম হয় আল্লাহর নবী একটি হাদিসে বলেছেন মান আদ্রাকা সৌম রমাজান ফালাম ইউফার যে ব্যক্তি রমজানের মাস পেল কিন্তু এরপরেও সে তার জীবনের গুণাখাতাগুলো মাফ করিয়ে সৌভাগ্যবান হতে পারল না এই ব্যক্তির ব্যাপারে নবীর বাস্য হল রাগিমা আনফুহু অন্য বর্ণনায় আসছে রাগিমা আনফুহু তার নাক ধুলায় মলিন হোক তা সে ধুলায় দূষলিত হোক সে ধ্বংস হোক অন্য বর্ণনায় আসছে নবী যখন মসজিদের মেম্বারে মসজিদে নবমীতে দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন জিবলিএল প্রথম সিঁড়িতে পা রেখে বলেছেন আমিন দ্বিতীয়বারও আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রেখে উনি আমিন বললেন শাহবাগন জিজ্ঞেস করেছিলেন জিয়া রাসুল আল্লাহ আপনি অন্যদিন তো এমন করেননি আজকে আপনার এই ব্যতিক্রম আমল এটার কারণ কি কি রহস্য রয়েছে আল্লাহ রসুল উত্তর দিয়েছেন যে জিব্রিল আমার কাছে এসে তিনটি কথা বলেছিল এই তিনটি কথা জিব্রিলের কথার সাথে আমি সমর্থন জানিয়ে আমিন বলেছিলাম তার একটি কথা এই ছিল যে ব্যক্তি রমজানুল মুবারক মাস পেল অথচ এই মাসকে কাজে লাগিয়ে সে তার জীবনের খাতাগুলো মাফ করিয়ে নিতে পারলো না তার চেয়ে হতভাগ্য আর কেউ নেই তার চেয়ে অধম আর কেউ নেই তার চেয়ে পোড়া কপালই আর কেউ নেই নবী বলেন আমি জিপডিলের এই কথায় সমর্থন দিয়ে আমিন বলেছিলাম তাহলে এই রমজানুল মুবারক মাস আমাদের পরিশুদ্ধ হওয়ার মাস আমরা গুনা থেকে বাঁচার মাস রমজান আল মুবারক মাস এই মাস সম্পর্কে নবী বলেছেন হাজার শাহরুল সাবর এটা ধৈর্যের মাস হাজার শাহরুল মোয়াসার এবং এটা সাম্য ও ভ্রাতৃত্বের মাস এই মাসের মধ্যে গণী গরিব রাজা প্রজা কোনো ভেদাভেদ থাকে না সিয়ামের যে বিধান আল্লাহ পাক দিলেন গরিবের জন্যও প্রযোজ্য বরং ধনী ব্যক্তিরা যারা সারাদিন খা মধ্যে থাকে এবং উপভোগের মধ্যে থাকে তাদের জন্যে এই সারাদিন না খাওয়ার যে কষ্ট যে গরিব বায়রা সারাদিন না খেয়ে আছে তারা যেভাবে কষ্টটা উপভোগ করে ধনীরা এই রমজানুল মোবারক মাসে গরিবের কষ্ট হারে হারে টের পায় এবং গরিবদের প্রতি তাদের সেম্পেতি। গরিবদের প্রতি তাদের সহানুভূতিটা এটা বৃদ্ধি পায় বিশেষভাবে সেই ভাতৃত্ববোধকে জাগ্রত করার জন্য আমাদেরকে তাকিদ দিয়ে থাকে এবং আমরা এর মধ্যে দিয়ে ধনী গরিব সবাই মিলে যখন রমজান এর রোজা রাখি সবাই মিলে যখন একসাথে ইফতার করছি সবাই মিলে যখন মসজিদে তারাবির জন্য যাচ্ছি মসজিদে জামাতে নামাজ পড়ছি তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের কাজের ধরন এক সুতরাং আমাদের মর্যাদার মাপকাঠি কিন্তু এটা নয় মর্যাদার মাপকাঠি হলো আমলে সোয়ালে মর্যাদার মাপকাঠি হলো আল্লাহর কাছে তাকুয়া কে বেশি তাকুয়া বা ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহি আতকাকুম রাতিত্ববোধ যখন প্রমাণিত হয় সাব্যস্ত হয় পাশাপাশি যারা রক্তের বা বৈভেক সূত্রে আত্মীয় তাদের হক এবং তাদের অধিকারগুলো আলোচনার মধ্যে চলে আসে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সে সমাজের কিন্তু অন্যতম ভিত্তি হিসেবে ভ্রাতৃত্ববোধ তিনি মানুষদেরকে যে মানুষ ছোট বড় ধনী নির্ধন জ্ঞানী নাদান যারা এসছেন সকলকেই তিনি ভাই হিসেবে গ্রহণ করেছেন কি মুসলিম অমুসলিম তাদেরকেও ভাই হিসেবে গ্রহণ করেছে একটা আল্লাহর একটা আদর্শ আল্লাহ আপনি কারিমের দিকে তাকালে দেখবেন আল্লাহ তাল্লাহ শাহনু যে নবীর সৌদিকে পাঠিয়েছেন তারা কিন্তু সমসাময়িক কালের কাফের মসজিদদেরকে ভাই বলেই অভিহিত করেছেন দেখুন নহু আল ইসলাম সম্পর্কে হুম নুহ

একটা সমাজের বড় মাপের কাফের ওই সমাজের যিনি নবী কুরআনুল কারিব সেই নবীর ভাই ভাই বলতেছি সূত্রা আল্লাহ নবী এর কাফের যদি ভাই হয় এবং বড় মাপের কাফের তাহলে মুসলিম মুসলিম তো ভাই হতেই পারে ইসলামে এটা একটা শিক্ষা যে উহুত ইনসানিয়া মানবীয় যে প্রতিত্বব সেটা হলো সকল মানুষ মানে যেটা কুরআন কারীমের আদর্শ আল্লাহ جل شانہ বলছেন ইয়া ইয়া নাসু ইবদু ইয়া ইয়া নাসু তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন হে মানুষ তোমরা সাবধানত অবলম্বন করো তাকো অবলম্বন করো তোমাদের রবের ব্যাপারে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি আত্মা থেকে ওয়া খালাকা মিনহা যাওজাহা এবং তার থেকে সৃষ্টি করেছেন তার জোড়া তার সঙ্গী অবাস্সাম মিনহুমা রিজালান কাসিরান ওয়নিসা এবং তাদের উভয়ের থেকে এই দুজন থেকে আল্লাহ বনী নারী পুরুষ সৃষ্টি করেছেন এই যে আমরা এখানে দেখছি এই মানবিক ভ্রাতৃত্ববোধের কথা আল্লাহ জллаহ এখানে বলেছেন এবং সকল মানুষ মুসলিম অমুসলিম যেখানেই থাকুক সকল মানুষ আত্মীয় সকল মানুষ একে অপরের ভাই কারণ সকল মানুষের পিতা হলেন অভিন্ন একজন আতম এবং এই মানবিক ভ্রাতৃত্ববোধের আরেকটা দেখছে আল্লাহ জллаহ শানু অন্য জায়গায় বলেছেন ইন্নাহ খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা যে এই যে বিভিন্ন দল গোত্র এটা সৃষ্টি করেছে যাতে একটা আর থেকে শিক্ষা লাভ করতে। দেয় আসলে সবাই এক মানুষ থেকে এসছে মানুষ হিসেবে কিন্তু সবাই সমান সমান এইটাকে বলা হয় মানবীয় ভ্রাতৃত্ব আল ওখুয়াত আল ইনসানিয়া আর একটা বিষয় হলো পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী যা বোখারি মুসলিমের হাদিস রসুল সাল্লাম বলছেন যে প্রতিবেশী সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে এত তাগাদা দিয়েছেন যে আমি আশঙ্কা করছি যে তাদেরকে ওয়ারিশ করে দেওয়া কথাটা গুরুত্ব দেখেন ওয়ারিশ কিন্তু পাশের যে লোকটা তাকে ওয়ারিশ করে দেবে এবং প্রতিবেশী কথার মধ্যে একটা ইসলামের একটা সার্বজনীয়তার ধারণা আছে প্রতিবেশী মানে আপনার আপনার ঘরের পাশে যার ঘর তার কিন্তু মুসলমান হওয়ার শর্ত নয় নয় মুসলমান অর্থাৎ প্রতিবেশীর মধ্যে মুসলিমও থাকবে অমুসলিমও থাকবে এই যে প্রতিবেশী অর্থাৎ আল্লাহ জাল্লাশানহু প্রতিবেশীর গুরুত্ব এত বেশি দিয়েছে যে আমি নবীর আশঙ্কা হচ্ছে যে তাকে আমার সম্পদের উত্তরাধিকারী করবে প্রতিবেশী আসলে কারা এবং আত্মীয়-স্বজন কারা এর ব্যাখ্যা আমাদের সম্মানিত মহমান রাহমাতুল কল্লানি সুন্দরভাবে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিস থেকে আমরা যেটা জানতে পারি আমার বাড়ির পাশে যারা আছেন তারাই প্রতিবেশী এবং এর সঙ্গেই তো অনেক জায়গায় করা হয়েছে যে বিশেষ করে 40 ঘর পর্যন্ত যারা আছেন তারা প্রতিবেশী তো প্রতিবেশীর অধিকারটিকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে কথা উনি বললেন আল্লাহ রাসুলের এই হাদিস থেকে বুঝাচ্ছে রাসুল বলেছিলেন যে মনে হচ্ছিল যেন তাদেরকে ওয়ারিশ করে দেওয়া হবে অংশীদারিত্ব করে দেওয়া হবে হচ্ছে কি। দান এবং আরেকটি কথা আসছে যে মানবীয় ভাতৃত্ব যেটি উনি যে ব্যাখ্যাটি বলছেন এই হাদিসটি এরকম কুল্লুকুম মিন আদাম ও আদাম মিন তুরাপ তোমরা সবাই আদমের সন্তান আদম আলাহি সালাতু সালামের সন্তান এবং আদম আলাহি সে তুরাপ মাটির তৈরি ছোটorang যেহেতু নি মাটি তৈরি এখানে অহংকার গর্ব তাকাব্বরি এগুলোর কিছু নেই এবং ধনী গরীব উঁচু নিচু ভেদাভেদ নেই এখানে সকলের সৃষ্টি মূল এক এবং সকলের সৃষ্টির উৎস এক সেটা হলো আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া থেকে সকলের সৃষ্টি হয়েছে এবং সূরা হুজুরাতের যে আয়াতটি এতে মধ্যেই তেলাওয়াত করা হয়েছে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'উবান ওয়া কাবাঈলা লিতাআরাফু পরবর্তীতে আল্লাহ পাক জমিনের মধ্যে এনে যখন নু আলাহিস্লা তুসালামের প্লাবন হয়ে গেল সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল এবং নূ আলাইহিসাল্লাতসালামের নৌকা যারা ছিলেন এবং তার সন্তানাদি কয়েকজন এই সন্তানদের থেকেই পরবর্তী বংশধর পৃথিবীতে বিস্তার লাভ করেছে এবং এটার পরম্পরায় পরবর্তীতে দেখা যাচ্ছে যে কেউ মুসলিম হয়েছে কেউ আবার দেখা যাচ্ছে অন্য ধর্মাবলম্বী কেউ খ্রিস্টান হয়েছে কেউ ইহুদি হয়েছে মুসলিম অমুসলিম সকলকে সামিল করে ইসলাম বলেছে যে অভুক্ত তাকে খাদ্য দাও যার খাবার নেই তাকে খাবার দাও সে তোমার প্রতিবেশী তাকে খাবার দাও সে হিন্দু না মুসলিম সে বৌদ্ধ না খ্রিস্টান এটি কিন্তু দেখার কথা এখানে বলা হয় নাই প্রতিবেশী যদি অভুক্ত থাকে আল্লাহ রাসুল সুন্দর একটি হাজিজ বলেছেন যে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মোমেন নয় ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মোমেন নয় লাইক মিনো যে নাকি প্যাট ভরে খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকলো আর তার প্রতিবেশী না খেয়ে রাত্রি যাপন করছে রাত্রি যাপন করছে তার ঘরে খাবার নাই অথচ সেদিকে খবর না নিয়ে যে নিশ্চিন্তে নিজে খেয়ে ঘুমিয়ে থেকেছে সে প্রকৃত মুমেন্ট নয় আমরা একটি ইয়ের মধ্যে পড়েছি কিতাবে পড়েছি হজরতে আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা উনি প্রতিদিন সকালের দিকে উনি মদিনা থেকে বের হয়ে যেতেন ওমরে ফারুক রদি আল্লাহ তাল্লাহ উনি লক্ষ্য করছেন যে প্রতিদিন খলিফাতুল মুসলিমিন কোথায় যায় উনি একদিন ওনার পিছু পিছিয়ে ওনাকে অনুসরণ করলেন দেখলেন মরুভূমিতে গিয়ে একটি তাঁবুর মধ্যে উমর ফারুক উনি হজরত খালিফাত মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ উনি ঢুকে গেছেন তাঁবুর মধ্যে কিছুক্ষণ পর তাবু থেকে বের হয়ে আসছেন পরবর্তীতে হজরত উমর ফারুক ওই তাবুতে আবার ঢুকলেন ঢুকে দেখছেন সেখানে একজন অন্ধ মহিলা তার কয়েকটি বাচ্চা নিয়ে বসবাস করে হজরত উমর ফারুক রাদি আল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করছেন যে লুকটি এসেছিল তুমি কি চিনো তাকে তিনি মহিলা বলছে অন্ধ মহিলা যে আমি তো তাকে দেখিনি তবে শুনেছি সে একজন মুসলিম আমি কথা শুনেছি সে একজন মুসলিম মুসলিম আবু বকর সিদ্দিক সেখানে এসে তার ঘরগুলো পরিষ্কার করে তাঁবুর ভিতরে পরিষ্কার করে তার জন্য রুটি তৈরি করতেন এবং তার যে মেষপাল ছিল সেগুলো দুধগুলো দোহন করে বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতেন উমর ফারুক রাজি আল্লাহ তখন আবু বকরকে বলেছেন যে আপনি খলিফাতুল মুসলিমিন আমাদের উপর অনেক বোঝা রেখে গেলেন এই যে কাজ মানবীয় কাজ যেগুলো রাষ্ট্রের প্রধান হয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক্লাহ তালু উনি করে গিয়েলেন এগুলো আমাদের জন্যে আদর্শ সেই মহিলাটি হয়তো মুসলিম নয় সে বলছে যে আমি শুনেছি উনি একজন মুসলিম তার মানে বোঝা যাচ্ছে যে মহিলাটি হয়তো মুসলিম নয় এই যে ভ্রাতৃত্ব এবং বিশ্ব ভ্রাতৃত্ব ইসলাম যেটা শিক্ষা দেয় যে নাস মাইয়ান ফনাস তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোৎকৃষ্ট যে পরের কল্যাণ করে যে অন্যের উপকার করে যে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করে সেই সর্বশ্রেষ্ঠ মানুষ সেই উত্তম মানুষ আল্লাহ নবীর ভাষায় কথা বলেছেন যে মানুষের উপকার করলো সেই শ্রেষ্ঠ সন্তান সেই শ্রেষ্ঠ মানুষ এই রমজানুল মোবারক মাসে আমাদেরকে যেমন ভাতৃত্ব শিক্ষা দেওয়া হচ্ছে যেমন প্রতিবেশীর খোঁজখবর আমরা রাখবো আমাদের আত্মীয় যারা আছে এবং রমজান মাসে আমরা সাধারণত জাকাত আদায় করে থাকি তো এই জাকাতটা পাবার প্রথম হোকদার কারা আমার নিজের আত্মীয়র মধ্যে যদি কোনো গরিব মিসকিন থাকে অভাবী লোক থাকে এবং জাকাতের যে আটটি খাতের কথা বলা হয়েছে পুরানো অকাডেমি তার মধ্যে প্রথম দুটি হলো ফকির এবং মিসকিন ফুকার মাসাকিন এই ফকির এবং মিসকিন যদি নিজের আত্মীয়ের মধ্যে থাকে এবং এই আত্মীয়দেরকে প্রথম আমার এই সতকাতুল ফিতের এবং জাকাত জাকাত দিয়ে তাদেরকে সহায়তা করতে হবে ইসলাম এই শিক্ষা আমাদেরকে দান করছে আমরা রমজান মোবারক মাসে যেন এই আদর্শে আল্লাহনবীর আদর্শে আদর্শবান হয়ে আমাদের রোজাগুলোকে যেন আমরা পালন করতে পারি আমাদের মধ্যে যেন আমরা ভাতৃত্বকে জাগ্রত করতে পারি প্রতিবেশীর অধিকার নিয়ে আমরা যেন সজাগ থাকতে পারি এবং আত্মীয় স্বজন প্রতিবেশীর যার যে অধিকার রয়েছে সেই অধিকার যেন আমরা যথাযথভাবে আদায় করে আমরা পূর্ণাঙ্গ মুমিন হিসাবে আল্লাহর দরবারে কবুল হতে পারি আমাদের সেইভাবে প্রচেষ্টা করা দরকার আল্লাহ আমাদের সকল আমলগুলোকে কবুল